সারা পৃথিবীতেই ডায়াবেটিস কিন্তু একটা খুব বড় সমস্যা, এবং এই সমস্যায় কিন্তু আমরাও জর্জরিত, এবং বাংলাদেশের বহু মানুষ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত। এবং ডায়াবেটিসের যে সমস্যা, ডায়াবেটিস নিজে একটা অসুখ, কিন্তু এটা আরো অনেকগুলো অসুখকে ডেকে নিয়ে আসে, এবং যার ডায়াবেটিস আছে তার দেখা যাচ্ছে একের পর এক জটিলতা হতে থাকে। শরীরের এমন কোন অর্গান বা অঙ্গ নাই যে অঙ্গ ডায়াবেটিসের কারণে ক্ষতিগ্রস্ত হয় না। সুতরাং ডায়াবেটিস নিয়ে আমাদেরকে জানতে হবে, ডায়াবেটিসে যার আছে যে পরিবারে তার সঠিকভাবে যত্ন নিতে হবে এবং সঠিক চিকিৎসা করতে হবে। তাহলে আমরা প্রথমে ডায়াবেটিস কেন হয় এই বিষয়টি একটু জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু বুঝতে সহজ হবে। ডায়াবেটিস কেন হয় এটা বলার আগে ডায়াবেটিস যে বড় দুই ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 যে ডায়াবেটিস, সেইখানে আমাদের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থাকে, আমাদের পেটের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের মধ্যে যে বিটা সেল থাকে, সেই বিটা সেলটা ডিস্ট্রাকশন হয়ে যায় টাইপ 1 ডায়াবেটিসে। তাতে কি হয়, যদি বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায় বা বিটা সেল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর ইনসুলিন তৈরি হয়। আমরা জানি যদি ইনসুলিন না থাকে আমাদের শরীরে, তাহলে কিন্তু দেখা দিবে ডায়াবেটিস, কারণ ইনসুলিন আমাদের ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখে বা ব্লাড সুগারটাকে কমিয়ে রাখে। এখন ইনসুলিন যদি না থাকে তাহলে ব্লাড সুগার বেড়ে যাবে, যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। তাহলে টাইপ 1 ডায়াবেটিসে বিটা সেল ডিস্ট্রাকশন হয়, এটার অনেক কারণ আছে, অনেক ভাইরাসের কারণে হয়, কিছু অটোইমিউনিটি ব্যাপার আছে, সেইগুলোর কারণে কিন্তু বিটা সেলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসে হয়তো অনেক সময় ইনসুলিন বেশি থাকে, অনেক সময় ইনসুলিন থাকে না, অথবা অনেক সময় ইনসুলিন থাকে কিন্তু কাজ করতে পারে না। তিনটাই হতে পারে, ইনসুলিন নাই, ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, এরকম তিনটা বিষয় কিন্তু টাইপ 2 তে হতে পারে। টাইপ 2 এর বিভিন্ন কারণ জানা গেছে, যেটা হচ্ছে আমরা বলি যে আমাদের ডায়েটের যে পরিবর্তন, সবাই দেখা যাচ্ছে এখন উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করছে, আঁশ বা ফাইবার জাতীয় খাবার কম খাচ্ছে এবং ফলমূল শাকসবজি এগুলো কম খাচ্ছে, এর ফলে কিন্তু ডায়াবেটিসের প্রবণতাটা বাড়ছে। এরপরে আসে আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। আমরা কিন্তু ফিজিক্যালি ঠিক অ্যাক্টিভ না, সবাই দেখা যাচ্ছে না অফিসে বা বিভিন্ন কাজে বসে থাকে, বা অথবা দেখা যাচ্ছে বসে থেকেই ম্যাক্সিমাম কাজ করতে হয়, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম কিন্তু নিয়মিত খুব কম মানুষই করেন, এটার কারণে কিন্তু ডায়াবেটিস দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে ওবেসিটি। আমাদের দেশে যেহেতু ব্যায়াম করে না এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খায়, এটা কিন্তু একটা খুব বড় সমস্যা হিসেবে দেখা যাচ্ছে, এবং অনেক মানুষ কিন্তু এই সমস্যায় কষ্ট পাচ্ছেন। ওবেসিটি বা আমাদের যদি ওজন বেড়ে যায়, তাহলে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। তাহলে কিন্তু আমরা প্রতিরোধের দিকে প্রথমত যে বিষয়টা বলা হচ্ছে, যে যেহেতু ডায়াবেটিসের একটা জিনের বিষয় থাকে, তার সাথে পরিবেশগত ফ্যাক্টরগুলো এসে জড়িত হয়, এবং এই দুইটা মিলেই কিন্তু একজনের ডায়াবেটিস দেখা যায়। তাহলে আমাদের জিনগত যে বিষয় সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, তবে এখানে যে বিষয়টা আছে যে আমাদের লাইফস্টাইল মডিফাইড কিছু বিষয় আছে, সেটা কিন্তু করে আমরা কিন্তু ডায়াবেটিসটাকে অনেকটাই প্রতিরোধ করতে পারবো, এবং আমরা ডায়াবেটিসের হাত থেকে কিন্তু অনেক ভালো থাকতে পারবো। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন লাইফস্টাইলটাকে ভুলে না যাই। আমাদের যখন আমরা লাইফস্টাইলটা ঠিক মতো মেনটেন করবো, তাহলে ডায়াবেটিস হওয়ার প্রবণতা কিন্তু আমাদের অনেক কমে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।